প্রিয় বন্ধুরা, ডাব্লিউবি স্টাডি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। জেনপাস ইউজি 2021 কাউন্সিলিং সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আজকে এই ভিডিওতে আমি জানাবো। তো বন্ধুরা, তোমাদের যে প্রথম রাউন্ডের সিট ডেভেলপমেন্ট লেটার ডাউনলোড করা হচ্ছে, আজকে শেষ দিন। আশা করি তোমরা প্রত্যেককে ডাউনলোড করে নিয়েছো। যারা যারা এখনও ডাউনলোড করে তারা আজকে ডাউনলোড করে না, কারণ আজকে হচ্ছে শেষ দিন, অর্থাৎ 24 অক্টোবর। তোমাদের আগামীকাল থেকে অর্থাৎ 25 অক্টোবর থেকে 29 অক্টোবর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। তোমাদের যার যে নামে যার যার যে কলেজ অ্যালটমেন্ট হচ্ছে সেই কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তোমাদের আজকে আমি এই ভিডিওতে জানাবো তোমরা সেই ডকুমেন্টস বা ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, এবং তোমাদের কলেজে কবে যাওয়া উচিত, কোন কলেজে কত অ্যাডমিশন ফি, কোন কলেজে হস্টেল আছে বা কোন কলেজে নেই, তোমাদের ইয়েস আপগ্রেডেশন কারা করবে, নো আপগ্রেডেশন কারা করবে, এই দুটো আপগ্রেডেশনের ফল কী হতে পারে, এবং যাদের নামে সিট অ্যালটমেন্ট হয়নি তারাই বা কী করবে, তার সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো, এবং কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন অলবটনে ক্লিক করো। তো বন্ধুরা, তোমাদের আমি প্রথমে বলি যে তোমাদের এমনি অফিসিয়ালি একটা ডেট আছে যে 25 অক্টোবর থেকে 29 অক্টোবর তোমাদের হবে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন। তো তোমাদের প্রত্যেককে বলবো আমি যে তোমরা কোনোদিন কোনো কাজ কিন্তু লাস্ট ডেটের অপেক্ষায় ফেলে রাখবে না। তোমরা প্রথমে চেষ্টা করবে যে তোমাদের যে যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে যার নামে, সেই কলেজে যদি পারো নাম্বার জোগাড় করে ফোন করার। তাহলে ফোন করলে কি একটা সুবিধা হবে যে ওনারা কবে যেতে বলছেন। যেতে তো অবশ্যই বলবেন যে 25 থেকে 29 তারিখের মধ্যে, কিন্তু কোনো যদি ওনারা যদি স্পেশাল স্পেসিফিক ডেট করে থাকেন তাহলে সেটা জানতে পারবে। যদি কোনোভাবে কোনো কলেজের সাথে যোগাযোগ করা না যায়, তাহলে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে 25 তারিখে যাওয়ার। 25 তারিখে না পেলে 26 তারিখে কিন্তু অবশ্যই যাবে, কারণ লাস্ট ডেটের অপেক্ষায় কেউ বসে থাকবে না। তাহলে তোমরা 25 কিংবা 26 তারিখে অবশ্যই যাবে। এবং তোমরা এই ডকুমেন্টস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে তার কিন্তু ভালো করে একটা লিস্ট করে নাও, কারণ কোনো ডকুমেন্টস যেন মিস না হয় এবং কোনো সিস্টেম যেন মিস না হয়। তো বন্ধুরা, তোমাদের আমি প্রত্যেকে বলে রাখি, আমি যা যা ডকুমেন্টসগুলো বলবো প্রত্যেকটা ডকুমেন্টসের তোমরা কী করবে, দুটো করে সেট জেরক্স করবে। দুটো সেট জেরক্স করে একটা সেটে তুমি সেলফ অ্যাটেস্টেড করে নেবে, আর একটা সেট এমনি শুধু জেরক্স নিয়ে যাবে। তাহলে তোমাদের কী করতে হবে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস দুটো জেরক্স করবে, দুটো সেট জেরক্স করে প্রত্যেকটা দুটো করে জেরক্স করবে। জেরক্স করার পর একটাতে সেলফ অ্যাটেস্টেড করবে, একটাতে এমনি নিয়ে যাবে। এটা গেল কী কী ডকুমেন্টস নিয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এইচএসের মার্কশিট নিয়ে যাবে, র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে, তারপর তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে। যাদের এসসি এসটি ক্যাটাগরি আছে তারা সেই ক্যাটাগরি নিয়ে যাবে। যাদের এসসি এসটি বা ওবিসি এ ওবিসি বি আছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না। যাদের এসটি এসসি এবং ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরিগুলো আছে তাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, কারণ ওই সার্টিফিকেটটা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হবে। যাদের এর বাইরে আছে তাদের কিন্তু প্রত্যেকের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তারপরে তোমরা কী নেবে, এই যে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে এই লেটারটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তার সাথে তোমরা 4-5 কপি ছবি নিয়ে যাবে। চেষ্টা করবে তোমরা 2 কপি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিয়ে যাওয়ার, এবং কালারফুল ছবি নিয়ে যাওয়ার চেষ্টা করবে 2 কপি। তাহলে টোটাল 4-5 কপি ছবি নিয়ে যাবে এবং সবটি জেরক্স করে নিয়ে যাবে। তোমাদের আরও কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবে। এরপরে তোমরা যেটা করবে, তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু কী করতে হবে, ইয়েস নো আপগ্রেডেশন কোনো একটা করতে হবে। দেখা হলো তোমার কোনো গভর্নমেন্ট কলেজে হয়ে গেছে, তোমরা কিন্তু এই ভুলটা করো না। আমি তো প্রত্যেককেই বলবো তোমরা যেন গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকলে যেন নো আপগ্রেডেশন করে দাও, কারণ পরবর্তীতে তুমি দেখা হলো তোমার প্রাইভেট কলেজ তোমার নামে চলে আসলো, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু কারণ তোমার তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করে যাও, পরবর্তীতে তোমার যদি কোনো ইয়েস আপগ্রেডেশন করার পর যদি দ্বিতীয় রাউন্ড তোমার নামে কোনো কলেজ অ্যালটমেন্ট হয়ে থাকে, তাহলে প্রাইভেট কলেজ অ্যালট হলেও কিন্তু তোমাকে সেটাতে অ্যাডমিশন হতে হবে। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যাদের সরকারি কলেজ অ্যালট হয়েছে তারা কিন্তু আর দেরি না করে, তোমরা কিন্তু কোনো চিন্তাভাবনা না করে ওই সরকারি কলেজে কিন্তু নো আপগ্রেডেশন দিয়ে দিবে। এবং যাদের প্রাইভেট হয়তো প্রাইভেট পেয়েছে সরকারের জন্য অপেক্ষা করেছে, তারা কিন্তু ইয়েস আপগ্রেডেশন দিতে পারো। কিন্তু যারা প্রাইভেট কলেজে এই প্রথম রাউন্ডে পেয়ে গেছো, তারা কিন্তু কী করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তোমরা কিন্তু অ্যাডমিশনটা হবে না, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমরা ইয়েস আপগ্রেডেশন দেবে। ইয়েস আপগ্রেডেশন দেওয়া মানে তুমি সেই সিটটা বুক করে রাখলে, এবং পরবর্তী অর্থাৎ নেক্সট যে রাউন্ড সেই রাউন্ডের জন্য তুমি অপেক্ষা করবে। সেই রাউন্ডে তোমার যদি পছন্দের কলেজ পাও, তোমার যদি অ্যালটমেন্ট হয় তুমি, তাহলে সেই রাউন্ডে তোমাকে দ্বিতীয় রাউন্ডে যে অ্যালটমেন্ট কলেজ হবে সেখানে তোমাকে অ্যাডমিশন হতে হবে। তাহলে তুমি প্রথম রাউন্ডের কলেজটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু কেউ যদি সরকারিতে এই প্রথম রাউন্ডে পেয়ে থাকো, দ্বিতীয় রাউন্ডে যদি ইয়েস আপগ্রেডেশন করেছো, দ্বিতীয় রাউন্ডের জন্য দেখালো দ্বিতীয় রাউন্ডে তুমি সরকারি কলেজ না পেয়ে প্রাইভেট কলেজ পেয়ে গেলে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাই আমি প্রত্যেককে বলবো তোমরা যেন এই ভুলটা না করো যে সরকারি কলেজ পেয়ে ইয়েস আপগ্রেডেশন, কারণ তোমার যদি কনফিডেন্স থাকে কিংবা তুমি যদি প্রাইভেট কলেজ চয়েস না করে থাকো তাহলে দিতে পারো।
কিন্তু তুমি যদি প্রাইভেট কলেজ চয়েস করে রাখো আর যদি ইয়েস আপগ্রেডেশন দিয়ে রাখো তাহলে কিন্তু মুশকিল আছে। আর তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি ইয়েস আপগ্রেডেশন দাও দেখা হলো তুমি 10 নম্বর কলেজ পেলে 10, তাহলে 1 থেকে 9 নম্বর কলেজ তোমার কিন্তু দ্বিতীয় রাউন্ডে পাওয়ার একটা সুযোগ থাকবে, বাকি অন্যগুলো কলেজ কিন্তু তুমি পাবে না। তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের। এবার আমি তোমাদের দেখাবো তোমাদের কোন কলেজে অ্যাডমিশন ফি কত আছে এবং কোন কলেজে হোস্টেল আছে সেটা আমি দেখাবো। এবং তোমাদের আমি বললাম কি, যাদের এই প্রথম রাউন্ডে সিট অ্যালটমেন্ট হয়নি তারা কিন্তু কোনো চিন্তা না করে দ্বিতীয় রাউন্ডের জন্য অপেক্ষা করবে। দ্বিতীয় রাউন্ডে না হলে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে, আর মপ আপ রাউন্ডে প্রত্যেকে অংশগ্রহণ গ্রহণ করতে পারবে। যারা প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে হয়ে গেলো না হয়ে গেলো তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের জন্য তোমাদের এক্সট্রা করে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিং করতে হবে, চয়েস লক করতে হবে, তারপর কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমরা এবার প্রত্যেকটা কলেজের অ্যাডমিশন ফি কত সেটা দেখে নাও এবং কোন কলেজে হোস্টেল আছে সেটাও দেখে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজি 2021 এর ফি স্ট্রাকচার, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন ফি কোন কোন বছর কোন কলেজে কত লাগবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা দেখাবো আমি, যে 1 নম্বরে যেটা আছে অল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ নার্সিং এর জন্য প্রথম অল গভর্নমেন্ট কলেজে তোমাদের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন ফি লাগবে 409 টাকা, সেকেন্ড ইয়ারে 399, থার্ড ইয়ারে 404 টাকা এবং ফোর্থ ইয়ারে 404 টাকা, টোটাল লাগবে 1616 টাকা। এবং তোমাদের হোস্টেল পার মান্থ হোস্টেল ফি লাগছে 4000 টাকা। তাহলে তোমরা প্রথম এই যে রোটা দেখতে পাচ্ছ অল গভর্নমেন্ট কলেজ বিশেষ করে নার্সিং এর ক্ষেত্রে তোমাদের যে ফি স্ট্রাকচারটা আছে তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এই রোতে তোমরা কিন্তু দেখবে এখানে তোমাদের হোস্টেল ফি পার মান্থ 4000 টাকা। তোমাদের কোন কোন কলেজে হোস্টেল আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করবে যে তোমাদের কোন কোন কলেজে হোস্টেল আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে SSKM only 50 seats, অর্থাৎ 50টা সিট আছে SSKM-এ। হ্যাঁ, হোস্টেল আর নট অ্যাভেলেবল ইন, যেমন আরজি করে হোস্টেল নেই, ঠিক আছে, মুর্শিদাবাদে হোস্টেল নেই, মিদনাপুরে নেই, ঠিক আছে, এগুলোতে কিন্তু বিশেষ কিছু হোস্টেল নেই, মানে পুরুলিয়াতে কিন্তু ক্যান গিভ ফিউ হোস্টেল সিট, পুরুলিয়াতে কিছু হোস্টেল সিট আছে, হ্যাঁ, যাদের র্যাঙ্ক বেসিসে কিন্তু তারা কিন্তু চান্স পাবে, সবাই চান্স পাবে না। এবং 50টা সিট আছে বাঁকুড়া সম্মিলনীতে, যেমন আছে 50টা সিট আছে, তো প্রত্যেকটাতে নেই, যেমন SSKM-এ আছে, বাঁকুড়াতে আছে, পুরুলিয়াতে আছে, বাকিগুলোতে কিন্তু হোস্টেল নেই। এবং যেখানে যেখানে হোস্টেল কম, সিট কম আছে সেখানে কিন্তু মেরিট বিশেষে কিন্তু তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হবে এবং হোস্টেল ফি তোমাদের পার মান্থ 4000 টাকা করে লাগবে, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে। তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাইভেট কলেজে তোমাদের দিয়েছি, যেমন তোমাদের আমি দেখাই যে 2 নম্বর কলেজ যেটা আছে, 2 নম্বর কলেজে তোমাদের 2,17,000 টাকা অ্যাডমিশন ফি প্রথম ফার্স্ট ইয়ারে। তারপরে 3 নম্বর যেটা আছে আনন্দলোকে আছে 1,52,000 টাকা, তাহলে আর মানে যেটা আস্থা নার্সিং হোম সে আস্থা আছে, আস্থা নার্সিং ইনস্টিটিউট সেটা আছে 2,17,000, আনন্দলোকে আছে 1,52,000, যেমন অ্যাপোলো আছে, অ্যাপোলোতে আছে 2 লক্ষ, যেমন বিএম বিড়লাতে আছে 1,05,000 টাকা, যেমন আছে বিপি পোদ্দার আছে 1,90,000 টাকা। হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা তোমরা এই লিস্টটা দেখে নিও। তারপর যেমন 9 নম্বর কলেজে কলেজ অফ নার্সিং আসানসোল ইএস হসপিটাল, যেমন 9,000 টাকা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন ফি, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু এখানে কিন্তু পুরো স্টাটাসটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন প্রাইভেটের মধ্যে সবথেকে কম, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা এখানে দেখলাম যে একটা এর আগে দেখলাম এখানে যেমন 22 নম্বর কলেজ আছে 1,10,000। তো তোমরা অ্যাডমিশন যে যে কলেজে পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন ফি কত সেটা কিন্তু এখানে দেখে নাও। তো তোমরা আরেকটা জিনিস করবে না, তোমরা যখন অ্যাডমিশন নিতে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর, যারা সরকারিতে পেয়ে গেছো তারা তো নো আপগ্রেডেশন করে অ্যাডমিশন হয়ে যেতে পারো, কিন্তু যারা প্রাইভেটে পেয়েছো ইয়েস আপগ্রেডেশন করছো পরবর্তী রাউন্ডের জন্য, তারা কিন্তু অ্যাডমিশনটা হবে না। কারণ অ্যাডমিশন যদি একবার হয়ে যায় তারা কিন্তু পরবর্তীতে তুমি যদি সরকারি কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে সেই অ্যাডমিশন ফি সেটা কিন্তু কলেজ ফিরিয়ে দিবে কি না সেটা কিন্তু বোর্ড দায়ী থাকবে না, সেটা কিন্তু WBJ কিন্তু দায়ী থাকবে না, সেই টাকা কিন্তু তোমাকে কালেকশন তোমাকে করতে হবে, সেই সম্পূর্ণ দায়ী কিন্তু তোমার। তো তোমরা চেষ্টা করবে তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর অ্যাডমিশন না হতে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে ইয়েস আপগ্রেডেশন করে, যারা বিশেষ করে প্রাইভেট কলেজে পেয়ে আছো এবং সরকারি কলেজের জন্য অপেক্ষা করছো, তো তারা বিশেষ করে অ্যাডমিশন হবে, যাদের ইচ্ছে নেই, যাদের প্রাইভেটে পড়ার ইচ্ছে নেই তারা কিন্তু অ্যাডমিশন ভুল করেও হবে না, ঠিক আছে। কারণ এরকম কিন্তু কোনো রুলস নেই যে অ্যাডমিশন তোমাকে হতেই হবে, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর ইয়েস আপগ্রেডেশন করে রাখো, কিন্তু অ্যাডমিশন ফিটা যেটা সেটা কিন্তু দেবে না, কারণ তোমার সিটটা সেটা বুক করা থাকলো। তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের আজকের আপডেট। তোমাদের যেহেতু জেনপাস ইউজি কাউন্সিলিং সম্বন্ধে আর কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি যথাযথ চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যান্য বন্ধুদের শেয়ার করো এবং একটি অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে, পাশে থেকে বেল আইকন অল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।